আমরা প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে যে টাকা পাঠাই তাতে সরকারের পক্ষ থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় আসলে এই আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হালাল নাকি হারাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক প্রবাসী ভাইরা এটা নিয়ে বিভ্রান্তিতে আছেন এই প্রশ্নের উত্তর হল সরকার আমাদেরকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবার জন্য যে উদ্বুদ্ধ করে এবং এর মাধ্যমে আমাদেরকে যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় আমরা যা টাকা পাঠাই আড়াই পার্সেন্ট সরকারিভাবে যে বোনাস বা প্রণোদনা দেওয়া হয় এটা সম্পূর্ণ হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নাই এটা আপনারা ভোগ করতে পারেন খেতে পারেন কারণ এটা হলো একটা বৈধ বা একটা ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য সরকারের ব্যাংকিং চ্যানেলে টাকা গেলে দেশের রেমিটেন্সের আপনার সেটা যোগ হয় এই কারণে উদ্বুদ্ধ করার জন্য ভালো কাজে এই উপহার বা প্রণোদনা দেওয়া হয় আপনাকে আমি যদি বলি যে আপনি এখন যদি বসে যান তাহলে আপনাকে আমি পুরস্কার দিব এটা যেরকম হালাল আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে গভর্নমেন্ট যে প্রণোদনা দেয় সেটাও একইভাবে হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নাই এটা সম্পূর্ণ হালাল আমরা অনেকে মনে করি এটা হারাম এটা হারাম না এটা আপনি নিতে পারেন এক বোনের প্রশ্ন যে ওনার দুজন মেয়ে আছে কোনো ছেলে নাই ওনার স্বামীর সম্পত্তির অংশ ওনার ভাতি যারা পাবে কিনা দেখুন আল্লাহতাআলা কর্ন একাডেমী বলেছেন ফাইনকুন্দান সান ফোকাস নেতেই নি ফালাহুন না ফুলকারাত ওয়াহেদা ফালাহান যদি কারোর মেয়ে দুইটা হয় বা দুইয়ের বেশি হয় কোনো ছেলে না থাকে তাহলে যা সম্পদ আছে তার তিন ভাগের দুই ভাগ পাবে ওই দুই মেয়ে আর এক ভাগ অন্য সবাই পাবে অনেকেই পাবে সেখানে মা থাকতে পারে স্ত্রী থাকতে পারে কে পাবে কে পাবে না সেটা কে আছে নাই তার উপর নির্ভর করে কিন্তু সন্তান মেয়ে হলে শুধু সর্বোচ্চ তিন ভাগের দুই ভাগ পাবে তাই সব সন্তানের জন্য না মা আছে স্ত্রী আছে আরো মানুষ আছে তাদেরও হক আছে আর যে সন্তান মেয়ে সন্তান একটা হয় তাহলে অর্ধেক সে পাবে আর বাকি অর্ধেক বাকিরা সবাই মিলে পাবে আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে